মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি আমি কপিলীপৰীয়া সাধু উপন্যাসখনিৰ চৰিত্ৰসমূহৰ বিষয়ে আলোচনা কৰিবলৈ লৈছোঁ। ৰূপাই পাঠশালা স্কুল এখনত থকা শৈক্ষিক পৰিৱেশৰ মাজেৰে উপন্যাসখনৰ প্ৰথম অধ্যায়ৰ শেষাংশত কেন্দ্ৰীয় চৰিত্ৰ ৰূপাইৰ প্ৰৱেশ ঘটিছে। কপিলী নৈৰ প্ৰেমেৰে বলীয়া হোৱা ৰূপাইৰ মন পাঠশালা স্কুলত কেতিয়াও আবদ্ধ হৈ নাথাকে। সেয়েহে অযত্ন পালিত ৰূপায়ে স্কুলৰ কথা পাহৰি ডেচুৱালীয়ে মাছ ধৰা ঘাটলৈ যায়। অজ্ঞাতকুলশীল জন্মকাহিনীৰ তথ্যবিহীন ৰূপাইক কপিলীৰ বানত উটি আহোঁতে পোৱা গৈছিল। সেয়েহে তাৰ মাক কপিলী। ৰূপাইৰ চেতন অৱচেতন মনত কপিলীৰ বুকুৰ স্পৰ্শ লাগি থাকে। শিশুৱা পাতি এৰি অকলশৰে মাছ নিশাও কপিলীৰ পাৰলৈ যায়। তেনেকৈয়ে তেওঁ পাঠশালা স্কুলৰ বৃত্তি পৰীক্ষা দিবলৈ জিলালৈ গৈ দীনবন্ধু উকিলৰ ঘৰত থাকিবলৈ লৈছিল। কিশোৰ ৰূপায়ে উকিলৰ ছোৱালী খুকীক দেখাৰ লগে লগে যদিও এক বুজাব নোৱাৰা পুলক অনুভৱ কৰিছে, তথাপি এটা স্বাভাৱিক হীনমন্যতাবোধৰ কাৰণে ৰূপায়ে সেই ভাল লগাক প্ৰকাশ কৰিব নোৱাৰিলে। প্ৰেম নিবেদন কৰিবলৈ নজনা ৰূপায়ে খুকীৰ কাৰণে পৰীক্ষা দি আহোঁতে দুপইচাৰ নকুলদানা লৈ আহিল যদিও সংকোচবোধৰ কাৰণে সি সহজভাৱে খুকীক সেই উপহাৰ দিব নোৱাৰিলে। দিয়াৰ পাছতো খুকীয়ে সেই উপহাৰ গ্ৰহণ নকৰি হোতাকৈ ক'লে, চিহ, আমি এইচব নেখাওঁ, কলেৰা হ'ব। পৃষ্ঠা 20। প্ৰথম প্ৰেমৰ ব্যৰ্থতাই ৰূপাইক অধিক অনুভূতিপ্ৰৱণ কৰি তুলিলে, কেতিয়াবা উদাসীন কৰিলে। উদাসীনতা আৰু হতাশায়ো মানুহৰ অন্তৰত কেতিয়াবা প্ৰবল সাহসৰ জন্ম দিয়ে। সেয়ে ৰূপাই হৈ পৰিল স্বাধীনতা সংগ্ৰামী আৰু তেওঁ ৰাজনৈতিক বন্দীৰূপে জেলৰ ভিতৰ সোমাল। তিলক গোসাঁই, সুধাংশুবাবু আদিয়ে ৰূপাইক জীৱন আৰু সংসাৰ সম্পৰ্কে নানা জ্ঞান প্ৰদান কৰিলে। কিশোৰ ৰূপাই লাহে লাহে ডেকা হ'ল আৰু গান্ধীজীৰ আদৰ্শৰে নিজক মন্ত্ৰপুত কৰি তুলিলে। লেখকে কৈছে, ৰূপাইৰ নিজকে বৰ জনা যেন লাগে, সি ইমান শিকিলে, ইমান বুজিলে। তিলক গোসাঁই আৰু সুধাংশু বাবুৰ প্ৰতি তাৰ মনোভাৱ ভক্তিতকৈও গভীৰ, প্ৰীতিতকৈও স্নিগ্ন। জেলখানাখন তাৰ তীৰ্থক্ষেত্ৰ যেন লাগিল। পৃষ্ঠা 41। ৰূপায়ে তিলক গোসাঁইৰ ওচৰত শৰণ ল'বলৈ বিচাৰিলে যদিও সংস্কাৰকামী তিলক গোসাঁইয়ে ৰূপাইক শৰণ নিদিলে। লেতাৰ পৰা পখিলাত হৈ উৰা মৰাৰ সপোন দিঠকত পৰিণত নহ'ল। 1934 চনত নগাঁও জিলাত কপিলী নৈৰ ভয়ংকৰ বানপানীয়ে গাঁৱৰ মানুহক চেদেলি ভেদেলি কৰিছিল। বানত বিপদগ্ৰস্ত লোকক উদ্ধাৰ কৰিবলৈ আগবাঢ়ি অহা পিল্লাই চাহাবৰ সৈতে ৰূপায়ে যাবলৈ ওলোৱা দেখি বুঢ়ীমাকে বাৰে বাৰে বাধা দিছে যদিও ৰূপায়ে সেই বাধা নামানি নিজৰ আদৰ্শক আগস্থান দি উদ্ধাৰৰ কামত আগবাঢ়ি গৈছে। পৰোপকাৰী ৰূপায়ে আসন্ন মৃত্যুৰ মুখৰ পৰা সোনপাহি আৰু তেওঁৰ পিতৃক উদ্ধাৰ কৰি জীৱনৰ নতুন অভিজ্ঞতাৰ গৰাকী হৈছে। ভাঙুৰি ভকতৰ মুখেৰে ৰূপায়ে যেতিয়া নিজৰ প্ৰকৃত পৰিচয় জানিব পাৰিলে আৰু নিজৰ পিতৃকো পিণ্ড দিয়াৰ অধিকাৰৰ পৰা বঞ্চিত হ'ল, তেতিয়া অভিমানী ৰূপায়ে কপিলীৰ বুকুত আত্মজাহ দিয়াৰ কথা ভাবিলে। নৈত জঁপিয়াই পৰিও কিন্তু ৰূপাইৰ মৃত্যু নহ'ল, বৰঞ্চ কপিলীয়ে ৰূপাইৰ জীৱনৰ অন্য এক অধ্যায়হে মুকলি কৰিলে। পৃথিৱীৰ প্ৰতি আকৰ্ষণ হেৰুৱাই পেলোৱা ৰূপায়ে শেষত সোণপাহীৰ মৰমত নতুন আশাৰ পোহৰ দেখিলে আৰু সোণপাহীৰ প্ৰতি তাৰ আকৰ্ষণৰ জন্ম হ'ল। সোণপাহীৰ প্ৰেমে জীৱনৰ মোহ আনি দিয়া ৰূপায়ে সেয়েহে দুগুণ উৎসাহেৰে হাল বাই কোৰ মাৰি এদিন যৌৱনৰ প্ৰতিশ্ৰুতি লৈয়েই সোণপাহীৰ ওচৰত উপস্থিত হৈছে আৰু দৈহিক মানসিক উভয় পক্ষৰ তীব্ৰ আকৰ্ষণত দুয়ো কালিকা লগা গোসাঁই পুখুৰীৰ পাৰত মিলিত হৈছে। পিছত আত্মবিশ্বাস আৰু মনৰ দৃঢ়তাৰ অভাৱত তেওঁ সোণপাহীৰ প্ৰতি দ্বিধাগ্ৰস্ত মনোভাৱ গ্ৰহণ কৰিলে। তাৰ বিয়াৰ কথা ওলোৱাত সি সোণপাহীৰ কথাও ভাবিছে যদিও তাৰ ভৱিষ্যতৰ দীঘলীয়া জীৱন যাত্ৰাত সোণপাহী পত্নী হ'বনে নহয় সেয়া থিৰাং কৰিব পৰা নাই। ৰূপায়ে সোণপাহীৰ ওচৰলৈ বিবাহৰ প্ৰস্তাৱ লৈ যাব পৰা নাই। আনফালে তাৰ ওচৰলৈ পত্নীৰ মৰ্যাদা বিচাৰি অহা সোণপাহীকো ৰূপায়ে বুজিব নোৱাৰিলে। সাধাৰণ নাৰী সোণপাহীক ৰূপায়ে অসাধাৰণ ৰূপত বিচাৰে আৰু তাৰ ফলতেই সোণপাহীৰ মৃত্যু ঘটিছে। তেনেকৈয়ে ৰূপায়ে ভৱিষ্যতৰ বাবে অন্য এক জীৱন যাত্ৰা আৰম্ভ কৰিলে। সোণপাহী
প্রবল বানপানীর কবলর পরা রূপাই এটিওক উদ্ধার করেছিল। সোনপাহীর চরিত্রটির মাঝে ঔপন্যাসিকে নারী মনের গোপন কক্ষত পোহর পেলাবলৈ চেষ্টা করেছে। পৃথিবীর ধূলির স্পর্শরে আরম্ভ হওয়া প্রেমর অনুভূতিয়েই হল সোনপাহীর প্রেমর অনুভব। ইন্দ্রিয়াতীত প্রেমর অনুভূতিরে সোনপাহিয়ে রূপাইর সহিতে প্রেমত আবদ্ধ হওয়া নাই। রূপাইর দৃষ্টিত যদিও সোনপাহী অসাধারণ নারী, তেও কিন্তু এজনী সাধারণ ছোৱালী। রূপাইর সহিতে সংহার পাতি সোনপাহিয়ে মাতৃ আর পত্নী হবলৈ বিচাৰে, কিন্তু মাত্রাধিক আবেগ প্রবণতাই সোনপাহীর যুক্তিগ্রথিত মনটোর স্খলন ঘটাইছে আর তার কারণেই চরিত্রটির অকাল বিয়োগ ঘটিছে। কপিলী নয় আঞ্চলিক উপন্যাসের পূর্ণ বৈশিষ্ট্যরে সমুজ্জ্বল কপিলীপরিয়া সাধুত চরিত্ররূপে একটা বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছে কপিলী নৈখনে। এটি সাক্ষাৎকারত নবকান্ত বড়ুয়াদেউয়ে কৈছিল, এটা কথা মন করিবা, ইয়াত কপিলী নৈখন এটি চরিত্রলৈ রূপান্তরিত হয়েছে। যিটো ঘটনা দেখা যায় টমাস হার্ডির ওয়েসেক্স অঞ্চলটোর ক্ষেত্রত। এই প্রসঙ্গত উপেন্দ্রনাথ শর্মাদেবেও কৈছে, কপিলীপরিয়া সাধুত নায়কর জীবন প্রত্যক্ষভাবে আর অবচেতনত কপিলিয়েই নিয়ন্ত্রণ করেছে। গল্পটোর যথার্থ নায়িকা কপিলী। সরুতে কপিলীর সর্বনখিয়া বানত উঠি অহা নায়কে যৌবনত কপিলীর করাল গ্রাসরপরা মানুষক রক্ষা করিবর বাবে জীবন বিপন্ন করে প্রাপ্ত বয়স্ক অভিজ্ঞতার আশ্বাদ লৈ পিছত আত্মিক প্রত্যয় হেরুয়াই কপিলীর ওসরতেই সান্ত্বনা লাভ করেছে। কপিলীক কেন্দ্র করিয়েই রূপাইর প্রেমর কক্ষপথ নির্ণীত হয়েছে। আদ্যপান্ত প্রভাব বিস্তার করে থাকা কপিলী নৈয়ে এগারী খিয়ালি মাতৃরূপে তোর পারর সন্তান সকলক এবার হুহুয়াইছে, এবার কন্দুয়াইছে। রজা পালি মন সিংয়ে কপিলীর পার এড়ি যাবলে ওলাত মন সিংক এগারী নারীরূপে স্বপ্ন নির্দেশ দিছে। এইদরে রজা পালির লড়া যদি কপিলীর পাররপরা যায় ময়ো পিছে পিছে যাম, পৃষ্ঠা 55। বর্তমানে ইয়ার স্থানীয় মানুষে কপিলী নৈর অধিষ্ঠাত্রী দেবীক এগারী গাভরূপেই মানি চলে। উপন্যাসখনের শেষ পরিণতিও কপিলীর বুকুতেই ঘটিছে। রূপাই আর সোনপাহীর মিলনক যেন কপিলে বিচরা নাছিল, সেয়েহে সোনপাহিয়ে কপিলীর বুকুত জাহ যার পাছত রূপাইয়ে তার ভাগ্যক নির্বিবাদে স্বীকার করে লৈছে। মাতৃর অন্ধ মরমর করাল গ্রাসত পরি পুত্রর বুকু শূন্য হওয়ার দরেই যেন রূপাইর অন্তরও শূন্য হয়ে পড়িছে। লেখকে কৈছে, কপিলীর ইঙ্গিত সি বুঝি পেলে সোনপাহীক লৈ তার সংহার নহয়। তার তীব্র প্রেমর মূল্য কপিলিয়ে দিলে, সোনপাহীক কপিলী লৈ গল। কপিলিয়ে বিচারে সি গড়ি তুলক তার সংহার, তাত থাকিব রঙিলি বহু গোসাইয়ে ঠিক করে দিয়া ছোৱালীজনী, পৃষ্ঠা 85। ভাঙুরি ভকত ব্যক্তিগত সুখ দুঃখর প্রতি অমনোযোগী, জীবন মরণ মান অপমান আদিক সমদৃষ্টিরে চা ভাঙুরি ভকত আছিল সমাজ তথা আন দহজনের মঙ্গল কামনা করা সরল উদার পরোপকারী ব্যক্তি। কর্মবিশ্বাসী ভাঙুরি ভকত অনৈক্যর মাজত ঐক্য, ঈর্ষা অসূয়ার মাজত উদারতার প্রতীকস্বরূপ। কারোবার ঘরত বিপদ আপদ হলে ভকতে সদায় সহায়ের হাত আগবাইছিল। গাঁর স্কুলঘর পুনের নির্মাণের সময়তো ভাঙুরি ভকতে সকল সময়তে আগভাগ লৈছে। সেয়েহে ভাঙুরি ভকতর প্রতি ঔপন্যাসিকে মন্তব্য করেছে এইদরে, ভকত তুমিও তিলক গোসাইহতর লগরে গাঁর অমিল অসূয়ার মাজতো আত্মার চাকি এনেক জ্বলি থাকে অনির্বাণ, পৃষ্ঠা 46। কপিলীর বিধ্বংসী বানর মাজতো ভাঙুরি ভকতে রূপাইর সহিতে বঠা মারিছে, বিপদগ্রস্ত লোকসকলক উদ্ধারর কামত আত্মনিয়োগ করেছে, নিজের জীবন বিপন্ন করে হলেও প্রবল বানপানীর সময়ত পিল্লাই সাহাবর সহিতে অনেক লোকর প্রাণ রক্ষা করেছে। তিলক গোসাই রূপাইর জীবনের আদর্শ পুরুষ, স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী তিলক গোসাইর চরিত্র স্থিতপ্রজ্ঞতার জ্যোতিরে উজ্জ্বল। গোসাইর ঘরের আধ্যাত্মিক পরিবেশেই চরিত্রটোর যেন প্রকৃত চিনাকি। ধূপর গন্ধে বকুলর গন্ধে ঠাইখিনি আমূল মোলাই রাখিছে। প্রসঙ্গর অন্তত গোসাইয়ে চাকিতর হলিতাডাল বড়াই দি পাঠত বহিল আর শাস্ত্রপাঠ করবলে ধরলে। হে কৃষ্ণরয় প্রিয় নাই নিষ্ঠ করি জান, উত্তময় ধম প্রিয় অপ্রিয় সমান,
নাই পিতা মাতা কৃষ্ণ জন্মে কর্মহীন, এ নাই ভার্যা পুত্র শত্রু মিত্র উদাসীন। তিলক গোসাঁইর চরিত্রর মাজেরে ঔপন্যাসিকে ভাগি যাব খোঁজা অসমর আধ্যাত্মিক আর নৈতিক প্রমূল্য সমূহর কঠোর সমালোচনা আগবাইছে। প্রচলিত সমাজ ব্যবস্থাত রূপাইয়ের দরে ওলেখ মানুষ পদদলিত, সেইভাবে ক্ষুদ্র রূপাইয়ে তিলক গোসাঁইর ওসরত মানবীয় মর্যাদা পাই বিস্মিত হয়েছে। ধর্মর নামত চলা শোষণযুক্ত সমাজত সত্রসমূহক বাহ্যিক আড়ম্বর আর লাহ বিলাহেরে এসময়ত উপচাই পেলোয়া হয়েছিল। ধর্মর গৈনালয় সমাজত জাত পাত সরু ডাঙর উচ্চ নিচ আদি বিভেদেরে সমাজের নৈতিক প্রমূল্যসমূহক আঘাত করার অধিকার কোনো অনুষ্ঠানের নাই। কর্মযোগী তিলক গোসাঁইয়ে সেয়েহে হাতাম পুরুষিয়া নীতি নিয়মক ভাঙি হালর মুঠিতো ধরেছিল। রূপাইয়ে তিলক গোসাঁই আর তিলকর গাঁলৈ অহা অধিকার বা ধর্মীয় গুরুর কার্যর মাজত তুলনা করে চাইছে। গাঁর নিমাখিত প্রাণীবর মানত সত্রাধিকারেই সর্বময় ঈশ্বর, তোর চরণ ধোয়া পানীয়ই রাইজর বাবে মঙ্গল আশিষ, তাকেই শিরত লই নিজকে ধন্য মানে। বাড়ির ভালরও ভাল কলথক আগবাই মানুষে সেবা জানায়, অধিকারর চরণ স্পর্শিত পানী শিরত লয়। তিলক গোসাঁইয়ে মানুষের এনেকা ধর্মান্ধতাক সমর্থন নকরা এগারী সংস্কারকামী মনের ব্যক্তি আছিল। পিল্লাই সাহাব অসমীয় সমাজের প্রতিনিধি নহলেও সমসাময়িক ইংরাজ শাসকর প্রতিনিধি পিল্লাই সাহাবর চরিত্রটিক মহৎ অন্তরর চরিত্ররূপে অঙ্কন করেছে। পিল্লাই সাহাব আছিল কর্তব্যপরায়ণ, প্রবল বানপানীর মাজত নিজের জীবন বিপন্ন করেও এখন সাধারণ নাওয়েরে বিপদগ্রস্ত গাঁওবাসীক বানপানীর গ্রাসরপরা উদ্ধার করবলৈ গৈছে। তেও এসাম সরকারি মানুষের হৃদয়হীনতা আর এসাম ভন্ড সমাজসেবীর ললুপতার কারণে থমকি রা নাই। বানপানীর গৈনালয় আত্মস্বার্থ সিদ্ধির বাবে ঘুরমুটিয়াই ফুরা সাধারণ মানুষের রক্ত শোষক এক শ্রেণী মানুষের চরিত্রক মানব দরদি পিল্লাই সাহাবে উদঙাই দিছে। এইদরে পাঞ্জাবরপরা পঠোয়া শাড়িবর বানপানীত কষ্ট পয়া মানুষবরে পোয়া নাই। সিদিনা জেলখানাত ঠিকাদারে দিয়া কম্বলবুরর মাজত রিলিফর কম্বলও ওলাইছে। এইবরেই মানুষ, মানুষ যে ইমান হৃদয়হীন হব পারে আচরিত লাগে। নিজে গৈ বস্তু বাহানি নিদিলে বস্তুবর কেজনমান ব্যাপারী আর কেজনমান উকিলক চহকী করিব। সিদিনা এজন অফিসারর পর্দাবর মই চিনি পালো, আর এজন মানুষের কথা মই কও, বিশিষ্ট ভদ্রলোক, এইবর মানুষক ঘিন করবলৈকো ঘিন লাগে। পৃষ্ঠা ৬৬, নিজকে উচ্চ শ্রেণীর মানুষ বলে পরিচয় দিয়া এইবর লোকর কুকীর্তির নমুনা কম পরিসরের ভিতর দাঙি ধরব পরাটো লেখকর দক্ষতার পরিচয়। সমাজ সচেতন কবি নবকান্ত বড়ুয়াদেবর কাব্যিক আদর্শ উপন্যাসত প্রকাশিত আদর্শরপরা পৃথক নহয়। এইদরে নবকান্ত বড়ুয়াদেবে কপিলিপরিয়া সাধু উপন্যাসখনিত অঙ্কিত চরিত্রসমূহক নিজা নিজা বৈশিষ্ট্যরে উজ্বলাই তুলিছে। ছাত্রছাত্রীসকল, এইখিনিতে কথা আদি জানাইছো। তোমালোকর বহুতে ভিডিওর লিঙ্কবর আনে দিলেহে পোয়া, নিজে নিজে পাবলৈ হলে কি করিব লাগে সেয়া বেশিভাগে জানা। যি সকলে জানিব বিচাৰিছা তেওঁলোকৰ কাৰণে কৈছো, ইউটিউবলৈ গৈ সার্চ বাটনত এই চেনেলটোৰ নাম আর্ট অফ লাইফ ডক্টৰ সৰোজ কাকতি এই বুলি টাইপ কৰিবা, নাইবা হোৱাটছএপ বা ফেসবুকৰ লিংকেৰে গৈ এই চেনেলৰ যিকোনো এটা ভিডিঅ'ৰ তলত সোঁফালে ৰঙা আখৰেৰে লিখা থকা সাবস্ক্রাইব বাটনটো প্রেছ কৰিবা। তাৰ পাছত বেল আইকন এটা দেখিবা, সেইটো প্রেছ কৰিবা। তাৰে তিনিটা অপচন আছে, তার ভিতর অল অপশনটো প্রেস করিবা। তেতিয়া মই ভিডিও এটা আপলোড করার লগে লগে ইউটিউব কর্তৃপক্ষই মেসেজ যোগে তোমালোকক ইয়ার সংবাদ প্রথমতে প্রেরণ করিব। আশা করু মোবাইলটোর উপযুক্ত প্রয়োগ করে নিজের অধ্যয়ন কার্য যিকোনো সময়তে চলাই থাকি পরীক্ষার লগতে জীবনের লক্ষ্যটো সফল হব পারিবা।